সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন নি? উনি কি করত? উনি একজন রাষ্ট্রপতি ছিলেন, উনি ওনার ঘটনাটা শুনলে আপনারা বুঝবেন যে আল্লাহ আমাদের সঙ্গে। তাই কেন বলেন না এই জিনা করিস না, এই গুনাহ করিস না, কেন বলেন না? ইনি একদিন রাত্রেবেলা ওই উমর রাদিয়াল্লাহু মতোই বের হয়েছে, সাধারণ বেশে বের হয়ে গেছে জনগণের খোঁজ নেওয়ার জন্য। কে কি করে বের হইবার পরে তাকায় দেখে চারজন যুবক ব্রিজের ধারে আলোচনা করতেছে। তিনি বের হয়েছে, বের হয়ে তাদের কাছে গেছে, জিজ্ঞাসা করতেছে। উনি যাওয়ার পরে করতেছে, এই তুমি কে? তো সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আমি তোমাদের মতোই একজন। তিনি বুঝাইছেন যে তোমরা যেমন দেশের নাগরিক, আমিও তোমাদের মতোই দেশের একজন নাগরিক। আর তারা বুঝতে বুঝছে কি, আমরা চারজন যেমন চুরি করবার লাগি বাড়িছি ডাকাতি করার জন্য, হেও আমাদের মতন একজন ডাকাই তুই সুর, সুরের মন পুলিশ পুলিশ, ঠিক নি? তো বলতেছে যে তুই একা বাইরে সত কেন? কারণ চুরি করলে তো কমপক্ষে দুজন লাগে, ঠিক নি? কথা কই না কেন, চুরি করলে কমপক্ষে কয়জন লাগে? আপনারা জানেন কেমনে দুজন যে লাগে? দুজন কেমনে লাগে? ছোটবেলা যখন দাদার কাছে নানার কাছে আম চুরি করতাম, এক লাগেলে ফাড়তা ফাড়তাম না, কেড়ে ফাড়তাম না, ভয় লাগতো দাদা নি বাইরে জায়গা দিক খেলা, দিক খেলালে তো বাইন্দা তুমি নাইলে ভিডিয়া দিব, নাইলে আবে লাগিয়ে দিত না বাড়ি মেঘে, খুব করাম কে লিখে পারছো বাইরে, এই জন্য একজন ধারা করে রাখতাম, তুই দেখিস দাদা নি বাইরে করতে আর আমি এমন চুরি করি, এমবেলে চুরি করতাম, আর দিলে যেমন দিহি দাদা ডাক মারতাছে মনে একটা ভয় লাগে, ভয় লাগে এলে একজন দাঁড়া করে না হন যে দাদা নি বাইরে তুই দেখবার আমি চুরি করি, কমপক্ষে দুজন লাগে চুরি করলে, ঠিক নি? তো এরা বলতেছে তুমি একলা বাড়িছো কেন, কমপক্ষে তো দুজন লাগে ডাহাইতে করলে চুরি করলে, কয়েকটা বেরজন হয়ে গেছো, আমরা তো যোগ দালাও, আমরা তো ভর্তি হয়ে যাওগা। তিনি বলে আচ্ছা ভর্তি হইলাম তোমরা দল, এখন কজন হয়েছে? চারজন আর একজন মিল্লা পাঁচজন। যোগ দেলাইছে পরে বলতাছে আমরা যাই এখানে বয়া চল্লা পরামর্শ করতাছি, আজকা বাসার বাইডা চুরি করুম, সুলতান মাহমুদ গজনবী বাইডা ডাহাইতি করুম। তিনি কয় আছে লোকে আসিনি, নিয়ত করছে বাসা বাড়ি চুরি করবো, আচ্ছা চুরি করবার নিয়ত করছে, ঘটনা আসি জন্য বলতেছি না, ওই আল্লাহ আমরা সাথে আছি না মনে রাখেন, বুঝাইতেছি তো যোগ দিছে দলে, এখন বলতেছে কার কি যোগ্যতা আছে প্রমাণ করো বলো, যোগ্যতা না থাকলে নেওয়া হবে না। একজন বলতেছে দাঁড়ায়া আমারে তোমরা সাথে রাখতে পারো, আমারই মন যোগ্যতা ক্ষমতা আছে, বাসার বাড়ির কুত্তারা গেলে কি কইব, গেউ গেউ করে উঠবো, কুকুর কি বলে আমি বইলা দিতে পারো, হেরা কত তোমার দরকার আছে তুমি তাকো, ঠিক নি? আরেকজন কামারে রাখতে পারো, বন্ধ গিটে তালার মধ্যে হাত লাগাইলে তালা খুলে দেবো, তার দরকার নেই, চাবি লাগতো না, তালা খুলে দেবো, গিট খুলে দেবো, চাবির দরকার নাই, এইলারও দরকার, ঠিক নি? তুমি তা হও, তুমি তা হও। আরেকজন কইতাছে আমারে রাখতে পারো, আমার নাক এমন ক্ষমতা, মাল ধন সম্পদ কইতেছি আমি নাক দা সংজ্ঞা সব বাই করে দিলাম, তাহলে তার আরো বেশি দরকার, ঠিক নি? কারণ যাই বই তো মাল চুরি করার লাগিতে তার দরকার আরো বেশি, ও তুমিও তাকো, তুমিও তাকো, এই তোমার কি ক্ষমতা? ও আমার ক্ষমতা হইল গিয়া আমি জেরে একবার দেখি জিন্দগিতে কেমতের আগে তার বলি না, অন্ধকারে যদি একবার একটু অনেক দেখতাম পারি তারপরে মনে থাকে, সুদ খায় নাই কয়তা আমার কথা কইবার দরকার নাই, জাইরা দিলাম সাইরা দিলাম জিন্দগি করতে থাকো, আমার কাছে একদিন আইতে হবে রে, এই জন্য এই কথা এখন আমার বলা দরকার না, এই কথা বলিয়া এরা বাড়িতে বলা দিছে। যাইবার পরে কুত্তাটা গগ গে 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 করে উঠছে,
এমনই ক এই তোর নামে লেখানো ক্ষমতা আছে কুত্তা কিটা কইতাছে কয় দে তার তারিখ ক বুঝতাছি তো ঠিক হয় কিন্তু ওহন দি কিটা দেনা কুত্তা কইতাছে উল্ডা মারতাছে বাসাদের সাথে ঠিক হই কইতাছে কিন্তু এর কথা এনকো বিশ্বাস করতো না ক কুত্তা তো কইতাছে বাসা আমরা সাথে আছে রে কতরু বেড়া বাদ দে এরা ডাইনে বামে তাকায় দেখে বাসা তো আমরা সাথে নাই কতরু বেড়া তোর কানে উল্টা ভালটা মারে বেড়া বাদ দে মিছা কথা কস হের কথা কেউ বিশ্বাস করছেন না আচ্ছা এই তোর না হাতে ক্ষমতা আছে গিটকুল তালা খুলে দে ভিতরে রহি হে হাত লাগাইবা সাথে সাথে তালা খুলে গেছে গা হেরিমুন ক্ষমতা ভিতরে গিয়া তালা খুলে দিছে গিট খুলে ভিতরে ঢুকছে এই তোর না না ক্ষমতা আছে সুইংগা মাল বাইর করে দে কয় আছে গিটা হে নাক দা সুইংগা সুইংগা সব মাল বাইর করে দিছে ওন গাটি লয়া জায়গা যাইবার সময় সুররাবার একটা নিয়ম আছে যে যে দিক দা ভারে চুরি কইরা সাইরা হাও মইতা এই সারা কানে বেটা সারা কানে এই ইউসুফ মিয়া কালাসান এই মাদা যায় এটা কইলে ধরা হইব ঠিক নি সুলতান মাহমুদ গজনবি তার বাড়িতে চলে গেছে ওন মাল বন্ধ করার সময় গিয়া দেয় একজন নাই এরা খুশি না বেজা কি লিগে খুশি একজন নাই মাল বাগে বেশি পর্ব লেগে হেরা খুশি বাইরামান ও ইসুরেরা যখন চুরি করে গো সুলতান মাহমুদ গজনবী সাথে থাকার পরে ও এরা যখন গিরের মধ্যে যাইয়া তালা খুলে গো সুলতান মাহমুদ দেখতে আসেনি গড়ের ভিতরে কোন জায়গা থেকে কোন মাল না বাইর করতেছে বাসা দেখতেছিনি সুরে কোন দিকটা লুকাইতেছে সব দেখতেছেনি দেখার পরে ও বাসা বাধা দেই না যে আমি বাসা তোদের সাথে আছি চুরি করিস না বাসার বাড়িতে ঢুকিস না আমার ঘরে হাত দিস না এই মাল না বাইর করিস না কারণ বাসা জানে আমি এখন কইবার দরকার নাই কারণ আমার ক্ষমতা আছে গো সকালবেলা আমি তাদেরকে দইরা আনার ক্ষমতা যেহেতু আমার আছে এখন বাধা দেয়া লাভ নাই শুধু আমি দেখে রাখি আর চিনে রাখি কে কার নাতি কার চাচা কার ভাই কার দাদা আমি এখন চিনে রাখতেছি সকালে যেহেতু দই রান্নার ক্ষমতা আমার আছে রে এখন বাধা দেয়া লাভ নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে এরে বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে ছেড়ে দিলাম তুমি রমজান মাস ডাইলের বড়া খাইও না এটা আমার এখন কই লাভ নাই রমজান মাস রোজা পাইঙ্গো না এটা আমার এখন কই লাভ নাই রমজান মাস জিনা কইরো না এটা আমার এখন কই লাভ নাই অন্যের হক মাইরো না এটা আমার এখন বইলা লাভ নাই সুদ খাইও না এটা আমার এখন বইলা লাভ নাই তুমি সুদ খাও জিনা করো রোজা ভাঙ যাই করো না কেন যেহেতু একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে গো আমি আল্লাহ তানা যেহেতু আনবো আমি জিজ্ঞাসা করতে পারবো এই জন্য এখন আমার বাধা দেয়া লাভ নাই ঠিক কিনা কারণ আমি আর আপনি যদি জিনা করতাম যাই গুনা করতাম যাই রমজান মাস ফর্দা লাগায় ডাইল খাই ডাইলের বড়া খাইতাম যাই এই সময় যদি গায়েবি আওয়াজ আয় এক জিনা করিস না ইমন গায়েবি আওয়াজ আলে জুতা মুজা ফালা একটু দূর দিতেন না কারণ গায়েবি আওয়াজ আছে আল্লাহর তরফ থেকে গুনা করবেন দূরের কথা কই জায়গা ফাল দিবা নিজে কইতাতেন এই জন্য তারা চুরি করে আছে যেমনি গেছে সুর একটা কমে গেছে গায়েরা বসিয়ে মাল টাল বর্ণন করতেছে কয়রা টয়রা সারছে এমনই সকালে এসেরা ওই জার জার বাড়ি থেকে কয় এই দরজা খোলা কিছে কয়রাস রেরস কি রে রে কো বুইলা লাইছো রাতে বেলা যে বাসার বাড়ি চুরি করছো তোরই তো নিচে গা সব ধরে ধরে নিয়া হারা করছে এখন বাসা রায় দিছে এই জল্লাদরে বলতেছে যাও এটা নিয়ে এটা কেল্লা খাড়ো চুরি করলে আন কি
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন মানুষদেরকে এরকম ভাবে গদ্রিত করবে গো কে কি গুনাহ করছে কে কোন গুনাহ করছে জানা আছে নি কেডা কতটুক পর্যন্ত এখনো সুদ খাইতেছে আল্লাহ দেখেনি কার হক মারতেছে মারবো দেখেনি মহান আল্লাহ বলে বান্দা ওই দিন আমি আল্লাহ তাআলার কাছ থেকে রেহাই পাবে না কারণ এমন একটা আমলনামা দিবে গো ওই আমলনামা এমন একটা আমলনামা তো আসবে গো সকলের মধ্যে হাতের মধ্যে আমলনামা লইয়া হাই হাই করবে আর বলবে আরে এটা কেমন আমলনামা গো এটার মধ্যে দি সগীরা কবিরা কোনো গুনাহ বাদ দেই নাই সব গুনাহ এর মধ্যে আছে গো এটা কেমন আমলনামা এমন আমলনামা দিবে নিজে নিজে পড়বেন এই দিন আপনি আর কোন মূর্খ থাকবেন না অনেকে বলবা আমরা তো পড়তে জানি না আমলনামা কেমনে পড়ব আমার আল্লাহ বলে বান্দারে যার যার আমলনামা পড়ার জন্য যতটুক এলেম লাগে যতটুক এলেম লাগে গো আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে ততটুক শিক্ষিত বানায়া দিবে তারপরে সবাই সবার আমলনামা পড়তে থাকবে এইজন্য বলি সুলতান মাহমুদ গজনবী সাথে তাই কো তাদেরকে ধরে না দইরা লয়া গেছে আল্লাহ বলে বান্দারে আমি এখন তোমাকে বাধা দিয়ালাম নাই এখন তোমাকে দইরালাম নাই আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি যেহেতু আমি আল্লাহ তাআলার আনার ক্ষমতা আছে আমি আল্লাহ তোমাকে আনতে পারবো এইজন্য এখন তোমাকে আমি বাধা দিব না এই তুমি গুনাহ করতে থাকো একদিন আমি আল্লাহ তাআলার কা করে আসতে হবে এখন জের আতে ক্ষমতা আছেন সেও ওয়াদা পালন করছে যার নাম আছেন সেও ওয়াদা পালন করছে যার কানো আছেন ও হেরা হন কইরি হে যে কইছেন কুত্তা আছে গেউ গেউ করে কইছেন যে বাস আমরা সাথে আছে এই দিন টিভি কইছেন কিন্তু আমরা বিশ্বাস করছিলাম আর ইমন সময় ইমন কথা বিশ্বাস করো না জানা ঠিক নি রে ডাইনে মানে তাকায় থেকে বাসা নাইতে এই কথা বিশ্বাস হইব এই কারণে কইছে তোর কানে উল্টা মারে এই দিন হেটি হই কইছেন কিন্তু আমরা বিশ্বাস করছিলাম না আচ্ছা যাক এখন বাসা রায় দিছে কি কেল্লা কাটে লাইতো ফাঁসির রায় হয়েছে এম নয় সবাই কান্দে একটা খালি হাসে বাসা দেহে কুদুর পরে পরে বাসার ফল চাইয়া আবার মানে আসে বাসার ফল চাইয়া একটা হাসি মারে ওই যে কোচিন ইমন ক্ষমতা সর্দার দেখলে আইনদারে দেখলো কিয়ামত পর্যন্ত মনতা হে এই হে আস্তা স্যার দেখতা তখন বাসা কি রে তো সাথে তার সবাই কান দে আর তুই আসস কে রে কোন মতে দিলে কইতাম কোন মতে দিলাম ক এম নয় ওই লোকটা ডাক দে বলে ও বাসা গো আমরা যে সময় চুরি করছিলাম বাসার বাড়িটা আপনার বাড়ির মধ্যে ঢোকার সময় আমরা সকল চুরে ওয়াদার মধ্যে আবদ্ধ ছিলাম গো কারো নাকে ক্ষমতা কারো চোখে ক্ষমতা কারো হাতে ক্ষমতা ছিল সবাই সবার ক্ষমতা ব্যবহার করছে ওয়াদা ঠিক রাখছে গো আর একজন বলছিল চোখের মধ্যে ক্ষমতা আছে অন্ধকার রজনীতে দেখলেও সে বলতে পারে কে ছিল অববাসা আর একজন আমাদের সঙ্গে ছিল দাড়িওয়ালা কুতুবলা একজন ডাকাই ছিল রে ওই সুরটারে আমরা বিচারা পাইতেছি না এখন আমি চোখ দিয়া দেখতেছি
কে কে সুরিতে ছিল গো আমার একটা আবদার থাকবো আমরা সবাই সবার ওয়াদা পালন করেছি এখন মাত্র একটা ডাকাত বাকি আছে ওয়াদা পালন করার জন্য আমি সকদা দেখতেছি আর চিনতেছি ওই সুরের কাছে আমার বিনীত আবদার থাকবে গো একটু দয়া মায়া লাগলে আপনার দাড়িটা একটু লাড়া দে বাসা কো আরে বাবার এর চোখ হইমুন পাওয়ার আমি রাত্রেবেলা সাধারণ বেশে বাইরেছি চুরি করছি আর এখন সিংহাসনে বইছে মাথার মধ্যে ফটকা লাগায়া সিংহাসনে বইছে এজলাস বইছে হে আমার সিনা লাইছে এর চোখ হইমুন পাওয়ার না আল্লাহ ইমন ক্ষমতা না দিছে কারণ সাধারণ বেশে হেবালা দেখছ আর এখন সিংহাসনে বইছে এরপরে সিনা লাইছে বাসা ডাক দিয়া বলে এই সুরের দল যার যার ওয়াদা ঠিক রাখছো ঠিক আছে রে আমি ওয়াদা করছিলাম আমি মনে করছিলাম তুমি আমার চিন্তা না কারণ আমি সাধারণ বেশে বের হইছিলাম এখন তো ইজলাসও বইছি সিংহাসন বইছি সিনিয়া লাইছো এই তোমার এই মহৎ গুণের কারণে আল্লাহ যে তোমার এমন মহৎ গুণ দান করলে রে যারে সুরের দল তোমার এই মহৎ গুণের কারণে তোমার সাথী সঙ্গ সহ আমি তোমাকেও ক্ষমা করে দিলাম এমনই বলিয়া বাদশা দাড়িটা লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের মঞ্চ থেকে তাদের ফাঁসি মাফ হয়ে গেল নাইলে নিজও ধরা পড়ে ঠিক নেই যদিও সাধারণ বেশে বাড়িছে নাইলে নিজও ধরা পড়ে যাই হোক ভাইয়ার আমার উদ্দেশ্য ঘটনা বলা নয় আমি আর আপনি উদ্দেশ্য বুঝার উদ্দেশ্য বলতেছি স্বয়ং আল্লাহ তাআলা বাদশাদের কম ভাবে ধরা পড়বার পরেও ফাঁসির রায় থেকে মুক্ত করে দিল মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলে স্বয়ং আল্লাহ লোক আছে আল্লাহ তালার বইয়ে আল্লাহ যেহেতু সাথে আছে এই বই করিয়া নামাজ ছাড়ে নাই আল্লাহ তালার বইয়ে সুদ খাই নাই আল্লাহ তালার বইয়ে ঘুষ খাই নাই আল্লাহ তালাকে বই করিয়া অন্যের হক নষ্ট করে নাই ওই দিন হাসরের ময়দানে ওই সুরে যেরকম ভাবে বাদশার দরবারে বলে বাদশা ওয়াদা রক্ষা করো আমরারে মাফ কইরা দেও আর করব না এরকম ভাবে ওই বান্দা বান্দিটা আল্লাহকে ডাক দে বলে আল্লাহ গো তোমার ডরে আমি নামাজ ছাড়ি নাই তোমার বই আমি রোজা ছাড়ি নাই তোমাকে বই করিয়া সুদ খাই নাই তোমাকে বই করিয়া নামাজ ছাড়ি নাই আল্লাহ রমজান মাসে হুসকিনির মধ্যে ডুবাইয়া গোসল দিছি পানি খেয়ে ফেললে কেউ আমাকে দেখলো না তোমাকে বই করিয়া আমি রোজা ভাঙ্গি নাই পানি খাই নাই আল্লাহ আজকে আমাকে মাফ করে দাও তোমার বই আমি কোন গুনাহ করতে পারি নাই ও মহান মালিক আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের দিন আমাকে মাফ করে দাও স্বয়ং আল্লাহ তাআলা ওই বাদশার মতো তাদেরকে ডাক দেয়া বলে এ বান্দা বান্দি রে আমার বইয়ে যেহেতু নামাজ ছাড়ো নাই আমাকে বই করিয়া যেহেতু রোজা ভাঙ্গ নাই আমি আল্লাহকে বই করিয়া যেহেতু ঘুষ খাও নাই আমি আল্লাহকে বই করিয়া যেহেতু সুদ খাও নাই আমি আল্লাহকে বই করে অন্যর হেক মারো নাই আমি আল্লাহকে বই করে অন্য মানুষকে কষ্ট দাও নাই যারে বান্দা যা আমি আল্লাহ তাআলা আজকে এই কঠিন মুসিবতের দিন তোমাকেও মাফ করে দিলা আল্লাহকে বই করলে মাফ করবে বই না করলে মাফ করবে এই জন্য আজকে থেকে সুদ চাইরা না খায়া ঘুষ চাইরা না খায়া নামাজ পড়া না চাইরা সবাই বলেন নামাজ পড়া না চাইরা নামাজ পড়তে হবে রমজান মাস রোজা রাখতে হইব তখন আল্লাহর কাছে গিয়ে একটা আবদার করলে আল্লাহ পালন করবে এবং আল্লাহ মাফ করে দিবে স্বয়ং আল্লাহ তাআলা বলে বান্দা তুমি মুখে বললে চলবে না আমি আল্লাহকে বই করিয়া মুখে বইলা দেখাইতে হবে যে কিভাবে বই করবা
বই করার মত বই করবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও মুসলমান ইমানদার বান্দা বান্দিগণ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে বই করো বই করার মত বই করো যেরকম ভাবে বই করলে তোমার দ্বারা গুনাহ হবে না যেরকম ভাবে বই করলে তোমার দ্বারা কোনো জিনা হবে না এরকম ভাবে বই করতে হবে আমার আর আপনার গুনার কোনো কুল কিনার নাই এত পরিমাণ গুনাহ করতেছি যদি আল্লাহকে বই করতাম তাহলে গুনাহ হইতো না যদি আল্লাহকে বই করি তাহলে গুনাহ হইবে না আমি আর আপনি যে এত গুলা গুনাহ করলাম গুনাহ থেকে মাপ চাওয়ার দরকার আছে নি না না অনেকে বলে হুজুর এত গুনাহ করছি কেমনে মাপ চাবো যে গুনাহ আমি করছি তাক দে মাপ চাইয়া দরকার নাই যেমন আছে এমনি চলি কারণ অনেক সময় বায়ার কাছে বাবার কাছে অপরাধ করলে যে অপরাধ করছি আজকে আব্বার কাছে আমার আর বাড়ির যাবার লাগি দিত না চাচার বাড়িতে মামার বাড়িতে জায়গা ঠিক নেই তারপরে অন্য মানুষের বাড়িতে তুলি তো অনেকে ভাবতেছে হুজুর এই গুনাহ আল্লাহ মাফ করতো না অথচ আল্লাহ তাআলা দৈনিক মানুষদেরকে ডাকতেছেন আর বলতেছেন বান্দা গুনাহ করছো অন্যায় করছো অবিচার করছো নিজের উপরে জুলুম করছো অত্যাচার করছো আর গুনাহ করো না আর অত্যাচার করো না সুদ খাইও না জিনা করো না নৈরাশ হইও না আমি আল্লাহর দরবার আসো আয়েশা খালেস নই তো তওবা করো আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ কোরআনও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বাইর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক মানুষদেরকে ডাকতেছেন আর বলতেছেন বান্দা গুনাহ করছো অন্যায় করছো বোঝে করছো না বোঝে করছো শয়তানের দুগাত পরে করছো নফসের দুগাত পরে করছো যেভাবে গুনাহ করছো ও বান্দার গুনাহ কইরো না গো আমি আল্লাহ তালার দরবারে আসো আয়েশা খালেস নিয়তে তৌবা করো আমি আল্লাহ তালার বয়ে যদি তৌবা করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তুমি তৌবা কর করতে দিগো আমি আল্লাহ তোমার তামাম জিন্দগির গুনাহ কর মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না দেখেন আল্লাহ কত বড় দয়ালু কত বড় মেহেরবান কত বড় মায়া ইমন কোন মানুষ নাই আমি সহ যে দৈনিক গুনাহ করতেছি না ঠিক নেই যদিও আমি বলি যে আমি আজকে গুনাহ করছি না আমার রোজানতে গুনাহ হইছে কোন সময় গুনাহ হইছে আমি নিজেও টের পাইতেছি না এই জন্য দৈনিক আমি আর আপনি গুনাহ করতেছি অন্যায় করতেছি অবিচার করতেছি এরপরেও আল্লাহ ডাকতেছেন আর বলতেছেন বান্দা আসো আয়েশা তওবা করো কারণ আল্লাহ তো বলার দরকার ছিল এ বান্দা আমি দুনিয়াত পড়াইছি আমার ইবাদত বন্দী করার জন্য কিন্তু তুমি গিয়া গুনাহ করতেছো আমার দরবারে আসার দরকার নাই বের হয়ে যায় এই কথা বলার দরকার ছিল ঠিক নেই কারণ দুনিয়ার মধ্যে সাধারণত আমরা মানুষের কাছে অপরাধ করলে অন্যায় করলে মেম্বার চেয়ারম্যানের কাছে অপরাধ করলে অন্যায় করলে জিন্দগিতে মেম্বার চেয়ারম্যান আপনাকে ডাইকা নিবনি যে এই নান্দোরা পূর্ব পাড়ার ইমুকে আমার সঙ্গে অপরাধ করছে অন্যায় করছে তারা ডাইকা আনো মাফ চাওয়ার জন্য জীবনে ডাইকা নিব বরং আমি যে অন্যায় করছি অপরাধ করছি আমার চেষ্টা করতে হবে আমি কিভাবে মাফ চাইব কিভাবে তার কাছে যাব ঠিক নেই